জরায়ুতে ক্যান্সারের পূর্ব লক্ষণ ধরা পড়েছে। বাস্তব সত্য হচ্ছে, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল না থাকলে হয়তো এই মহিলা কোনোদিন জানতেনই না তার শরীরে ক্যান্সারের প্রাথমিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বহুত মানুষের বেশি এই রোগ, ভর্তি হতরা দুইটা পরীক্ষা নিরীক্ষা দেখি আর তো আপনার মন তো জানতে কি দোয়া দিলেন আনি? জি তে জানো তাই দোয়া নানি কত একটা ইয়ে পাইলাম, এল পাইলাম, নিজে তো টাকা পয়সা দিয়ে পারতাম না, তারা তো ফ্রি করাইছেন। ফ্রি করাইছেন জি। শুধু খশিরবন গ্রামের এই মহিলা নন, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের কল্যাণে আরও অনেক প্রত্যন্ত অঞ্চলের মধ্যবয়সী মায়েরা প্রাথমিকভাবে তাদের শরীরে ক্যান্সারের পূর্ব লক্ষণ জানতে পেরেছেন। অনেকে আবার অপারেশন করে সুস্থ জীবনেও পা রেখেছেন। অনেক ওষুধ হরাইছে কমছে, ও আপনার জানিয়ে আমি মোল্লাপুর যাওয়া আর ওটা চিকিৎসা দেওয়া আলহামদুলিল্লাহ আমি সুস্থ। চিকিৎসা করছেন ওটা পরীক্ষা পরীক্ষা মারা করছো করিয়া যেন কইছেন যেন অপারেশন করা লাগবো, অপারেশন করাইছি আমি সিলেট, সিলেটে গিয়ে বলে আল্লাহ দিলে আমি সুস্থ আছি। আমরা বিয়ানীবাজারের মা বোনের পক্ষ থেকে এই হাসপাতালের কারণে ভালো, যারা হাসপাতাল পছন্দ তারা লেগে দোয়া। 2022 সাল থেকে বিবিসি জিএইচ শুরু করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম, এই পর্যন্ত 10টি ক্যাম্প করেছে তারা, যাতে বিবাহিতা 30 থেকে 60 বছর বয়সী 1100 মহিলাদের এই সেবা দেয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলা ছাড়াও গুলাবগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা ও রাজনগর উপজেলায়ও এই স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে। মাঠ পর্যায়ে এই ধরনের স্ক্রিনিং সেবা কার্যক্রম বাংলাদেশের মধ্যেই প্রথম। বিগত 10টি ক্যাম্পে আমরা প্রায় 1100 জন রোগী পেয়েছি। জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক যে লক্ষণগুলো আছে যাদের শরীরের মধ্যে পাওয়া গেছে, এই ধরনের 20 জন রোগীকে আমরা আমাদের তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসার জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ফলো আপ প্রদান করছি। এদিকে অচিরেই বিবিসি জিএইচ এ কোলেক্টরাল ক্যান্সার সার্জারি কার্যক্রম শুরু করতে যাচ্ছেন মিরপুর পারডেম হসপিটালের জেনারেল ও কোলেক্টরাল সার্জারির বিভাগীয় প্রধান ডাক্তার শাহরিয়ার মোহাম্মদ সাদেক। বিয়ানীবাজারের কৃতি সন্তান ডক্টর শাহরিয়ারের রয়েছে দীর্ঘ 12 বছর ইস্ট লন্ডনের রয়্যাল লন্ডন হসপিটালে কাজ করার অভিজ্ঞতা। আমার সমস্ত প্রচেষ্টার মাধ্যমে এই হাসপাতালে যদি একটা জিআই ক্যান্সার সার্ভিস প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমি আমাকে অত্যন্ত সার্থক মনে করব। ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেস, ক্যান্সার স্ক্রিনিং সেবা এবং ক্যান্সার রোগীদের জন্য আরো অনেক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। সেই সাথে এই হাসপাতালে জেনারেল চিকিৎসা সেবা কার্যক্রমও সমানতালে চলছে। এছাড়াও এই হাসপাতালে আরো অনেক সেবা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, আর তাই এই হাসপাতালটির সুনাম এখন ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে। অনেক সীমাবদ্ধতা, অনেক চ্যালেঞ্জকে জয় করে এই হাসপাতালটি আজকের এই অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় যারা অবদান রেখেছেন তারা হচ্ছেন আমাদের প্রবাসীরা। আর এই দানশীল প্রবাসীরা এই হাসপাতালটিকে অব্যাহত দানের মাধ্যমে আরো সামনের পানে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা এখন সংশ্লিষ্টদের। মনিদিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার, সিলেট।